এই যে খুলে দেখাচ্ছি, এই যে যেমন একটা পাল্লা দিয়ে দিলাম, একটা যদি 3 বছরের বাচ্চা যদি এই গেট ধাক্কা দেয় তারপরেও কিন্তু অনায়াসে খুলে যাবে। এই যে দেখেন মাঝখানে 2টা পাল্লা কিন্তু স্লাইডিং করে দিলাম, এবং এই যে একটা পাল্লা কিন্তু কবজা সিস্টেম করে খুলে এই যে ওয়ালের পাশে দিয়ে দিলাম, ওয়ালের পাশে দিয়ে দিলাম। এবং এই পাশে কিন্তু যে আরো একটা পাল্লা আছে, এই পাল্লাটাও কিন্তু আমরা কিন্তু খুলে ওয়ালের সাইডে চাপাই দিলাম। পুরো জায়গাটাই একদম ফ্রি। স্টিলের গেট বানায় হচ্ছে নিরাপত্তার জন্য। জি জি জি। নিরাপত্তাটা কতটুকু হবে সেটা বলেন। এখানে যদি নিরাপত্তার কথা বলি, এখানে কিন্তু জাহাজের প্লেট কিন্তু ব্যবহার করেছি, যে প্লেট কিন্তু 6 মিলি মোটা, আর এই প্লেটটা কিন্তু টেম্পার করা প্লেট, যেটা কিন্তু জাহাজগুলো কিন্তু লুনা পানির নিচে কিন্তু বছরের পর বছর থাকে, তারপরেও কিন্তু এটাতে কিন্তু জং এবং মরিচা ধরে এবং কিন্তু ভেঙেও পড়ে না, সেই প্লেটটা কিন্তু এখানে ব্যবহার করেছি। এইখানে লাচ্ছেবেন, উস্কাইবেন, এবং এইখানে যদি আপনি কিছু বাঁকা এবং ভাঙাচোরা করতে পারেন, আমার গেট আমি রিটার্ন নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আপনাদেরকে নিয়ে আসলাম নান্দনিক গেটের ডিজাইনে। যে গেটটির সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ভিয়েতনাম ডিজাইন। ভিয়েতনামে যারা যে বিভিন্ন ধরনের নান্দনিক গেটগুলো করে, ফোল্ডিং এবং রিমোট কন্ট্রোল, সেই ধরনের একটি গেট, এবং এই গেটগুলো নির্মাণ করেছে জারা এন্টারপ্রাইজ। শুরুতে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার জনাল ভাইয়ের সাথে। জনাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এর আগে তো একটা গেট তৈরি করেছিলেন, এটা কি রি অর্ডার পাইলেন নাকি আবার? না না ভাই, এটা কিন্তু হ্যাঁ আগের ভিডিও থেকে কিন্তু আমরা কিন্তু এই গেটটা আবার কিন্তু অর্ডার পেয়েছি, আর আমরা কিন্তু সেম টু সেম ভাবে কিন্তু আবারও কিন্তু সেই ভাইরাল গেটটি কিন্তু আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এই যে দেখেন সেই ভাইরাল গেটটা কিন্তু আমরা কিন্তু আবারও কিন্তু কমপ্লিট করে ফেলেছি, সেই ভিয়েতনামি গেট। একটা পাল্লা স্লাইডিং হয় এবং আরেকটা পাল্লা কিন্তু খুলে যায়। একটা পাল্লা স্লাইডিং আর একটা পাল্লা খুলে যায়, কবজা সিস্টেম হয়ে খুলে যায়। মানে একের ভিতরে দুই, একের ভিতরে দুই, স্লাইডিং এবং পাল্লা দুইটাই। যার যতটুকু জায়গা প্রয়োজন সে কিন্তু ততটুকুই কিন্তু ব্যবহার করতে পারতেছে এখানে। বাহ চমৎকার, মানে এটা স্লাইডিং ও হবে খুলেও যাবে। জি ভাই, এখানে স্লাইডিং ও হবে এবং কবজা সিস্টেম হয়ে ওয়ালের সাথে চেপে যাবে, ওয়ালের সাথে চেপে যাবে। জি, কিন্তু আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে মূল প্রশ্ন যেটা, জি, এই ধরনের গেট মানুষ স্টিলের গেট বানায় হচ্ছে নিরাপত্তার জন্য। জি জি জি। নিরাপত্তাটা কতটুকু হবে সেটা বলেন। এখানে যদি নিরাপত্তার কথা বলি, তারপরে চোর কেন, চোরের বড়টা এসে এখানে কিছু করতে পারবে না, কারণ এটা কি ব্যবহার করেছি জানেন ভাই? এখানে কিন্তু জাহাজের প্লেট কিন্তু ব্যবহার করেছি, যে প্লেট কিন্তু 6 মিলি মোটা, আর এই প্লেটটা কিন্তু টেম্পার করা প্লেট, যেটা কিন্তু জাহাজগুলো কিন্তু লুনা পানির নিচে কিন্তু বছরের পর বছর থাকে, তারপরেও কিন্তু এটাতে কিন্তু জং এবং মরিচা ধরে এবং কিন্তু ভেঙেও পড়ে না, সেই প্লেটটা কিন্তু এখানে ব্যবহার করেছি। এখানে লাচ্ছেবেন, উস্কাইবেন, এবং এইখানে যদি আপনি কিছু বাঁকা এবং ভাঙাচোরা করতে পারেন, আমার গেট আমি রিটার্ন নিয়ে চলে আসবো। বাহ চমৎকার, তার মানে আপনারা জাহাজের প্লেট দিয়েছেন। জি ভাই। আর স্ট্রাকচারে কি কি দিয়েছেন? এই যে গেটের স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি যে আউটসাইডের যে স্ট্রাকচার, এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি গ্যালভানাইজ করা বক্স পাইপ, যেটা কিন্তু পাকা 12 গেজ মোটা। 12 গেজের মোটা? জি, 12 গেজের মোটা। এবং এই যে পাল্লার যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি গ্যালভানাইজ করা বক্স পাইপ। এইদিকে এদিকে আছে 3 ইঞ্চি এবং এদিকে আছে হচ্ছে 1.5 ইঞ্চি। এটা কিন্তু পাকা 14 গেজের বক্স পাইপ কিন্তু ব্যবহার করেছি। 14 গেজের বক্স পাইপ, তার মানে হচ্ছে আমি একটু বাইরের সাইডে হচ্ছে 12 গেজ। জি। আর ভিতরের গুলো হচ্ছে 14 গেজ। জি। আর এখানে কিন্তু আজ যে জাহাজের প্লেট কাটিং প্লেটটা দেখতে পাচ্ছেন, ডিজাইন প্লেটটা, এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি পাকা 6 মিলি প্লেট। 6 মিলি প্লেট ব্যবহার করেছি, পাকা 6 মিলি প্লেট কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু সেই টেম্পার দা প্লেট কিন্তু কাটিং করে, ডিজাইন করে কিন্তু ব্যবহার করে কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি। এবং কোনো ভাই যদি এই ডিজাইনের পরিবর্তে যদি অন্য কোনো ডিজাইন নিতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু সম্ভব দেওয়া, সেভাবে দেওয়া সম্ভব। জি। এবং এই যে গেটগুলোকে ফেন্সি গেট বলা হয়, ফেন্সি ভিয়েতনামের যে ফেন্সি ডিজাইন, এবং এইটা একের ভিতরে দুই, ফোল্ডিং, স্লাইডিং, এবং এইটার যে ডিজাইনটা যেটা আপনারা করেছেন, যে ডিজাইনটা কাটিং করা হয়েছে সেটিও একটি খুব চমৎকার একটি ডিজাইন। জি জি। মানে এই নর্মালি আপনারা লেজার কাটিং যে গেটগুলো করেন সেই জায়গার মতো লেজার কাটিং নেই, এটা অন্যরকম একটা লেজার কাটিং। জি জি জি। এই যে গেটটার এইটার মাপ কিরকম আছে? এই ধরনের গেট কত মাপ হইলে ভালো হয়? এই গেটটা মিনিমাম সাইজ যে কোনো সাইজ করে নিতে পারবেন, যদি কারোর যদি 5 ফিট 7 ফিট হয়, যদি কারোর 7 ফিট 7 ফিট হয়, কারোর যদি 7 ফিট 8 ফিট হয় সেই ক্ষেত্রে কিন্তু সম্ভব, যদি কারোর 7 ফিট 7 ফিট গেট হয় সেই ক্ষেত্রে কিন্তু এতটুকু অর্ধেক বাদ যাবে। এই যে দুই পাল্লা, এই যে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, যে এই এতটুকু একটা পাল্লা স্লাইডিং হবে আর একটা পাল্লা কিন্তু কবজা সিস্টেম হয়ে ওনার ওয়ালে চেপে যাবে। আর কারো যদি গেটের সাইজ যদি বড় থাকে, যে 12 ফিট
12 ফিট বাই 8 ফিট, 12 ফিট বাই 14 ফিট, 10 ফিট বাই 14 ফিট, 14 ফিট বাই 18 ফিট এরকম যদি কারো যদি গেট থাকে, যেমন এই গেটটার সাইজ আছে হচ্ছে হাইট আছে 9 ফিট, 9 ফিট এবং পাশে আছে হচ্ছে 13 ফিট। এই গেটটার মধ্যে কিন্তু আমরা কিন্তু টোটাল 4টা পার্ট করেছি, 4টা পার্ট কিন্তু সেম টু সেম ভাবে একুরেট ভাবে মাপ করে কিন্তু আমরা কিন্তু 4টা পার্ট করেছি। এখানে কিন্তু যার যতটুকু জায়গা প্রয়োজন সে কিন্তু ততটুকু ব্যবহার করতে পারতেছে, ততটুকু ব্যবহার করতে পারবে। যার কারো যদি 3 ফিট প্রয়োজন হয় এই যে 3 ফিট জায়গা ব্যবহার করবে একটা পকেট পাল্লা হিসেবে, আর যদি কারো যদি 6 ফিট প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু যে আরেকটা পাল্লা যদি খুলে দেয় এখানে কিন্তু 6 ফিট হয়ে যাবে। কারো যদি 9 ফিট প্রয়োজন হয়, জি কারো যদি 9 ফিট প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু এই যে তিনটা পাল্লা যদি চাপায় দেয় তাহলে কিন্তু 9 ফিট পেয়ে যাচ্ছে, 9 ফিট হয়ে যাচ্ছে। আর এই চারটা পাল্লা যদি চাপায় দেয় সেইখানে কিন্তু ফুল কিন্তু 13 ফিট জায়গাটাই পেয়ে যাচ্ছে, 13 ফিট জায়গা পেয়ে যাচ্ছে। তার মানে ওনার জায়গা এখানে কোনো সংকট হচ্ছে না, এখানে যা জায়গা আছে সম্পূর্ণ জায়গাটাই পাচ্ছে, এখান থেকে আরামে লরি গাড়ি ঢুকে যাবে আরামে। এই যে লরি গাড়ি ঢুকে যাবে যে প্রশ্নটা করলেন, নিচে যে রড স্টিলটা দেয়া আছে এই স্টিলের উপরে যখন লরি গাড়ির চাকাটা উঠবে তাহলে গেটটা বাঁকা হয়ে যাবে না? না না ভাই, এই যে নিচের যে গেটটা, এই যে এখানে যে একটা লোহা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণই কিন্তু আমরা কিন্তু এই স্ট্রাকচারটা ধরে রাখার জন্য দিছি, আর এটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে প্লাস্টারের নিচে, মানে প্লাস্টারের নিচে চলে যাবে, নিচে চলে যাবে। এটা যারা টাইলস মিস্ত্রি আছে ওনারা এটার উপর দিয়ে টাইলস লাগাই দিবে, এইটার উপর দিয়ে টাইলস লাগাই দিবে, উপর দিয়ে টাইলস লাগাই দিবে, উপর দিয়ে গাড়ি চলে যাবে। তার মানে যেটা দাঁড়ালো যে এই মানে স্টিলের উপরে কোনো চাপ পড়বে না, না না এটার উপরে কোনো চাপ পড়বে না, এটার উপরে চাপ পড়বে না, গাড়ি টাড়ি যা ঢুকা স্টিলের চাপ পড়বে না। অনেক ভাই প্রশ্ন করেছে আমার আগের ভিডিওতে যে এইটা যেভাবে বানিয়েছে এখান দিয়ে গাড়ি ঢুকতে পারবে না, গাড়ি ঢুকলে কিন্তু এইটা ওই ইয়ের মধ্যে এটা প্লাস্টারের নিচে চলে যাবে, প্লাস্টারের নিচে চলে যাবে। এটা যদি নাও থাকে তারপরে কিছু হবে না, কারণ আমার মেইন হচ্ছে উপর কাটটা আর সাইডের দুইটা, মানে এইটা উপরের গুলা হচ্ছে মেইন, এটা শুধু আমি পুরো গেটের স্ট্রাকচারটা ধরে রাখার জন্য আমি নিচের এই পাইপটা ব্যবহার করেছি। এটা আমরা দিয়ে আসবো ওইখানে ক্লাম করে দিব, ওইখান থেকে টাইলস মিস্ত্রি প্লাস্টারের সময় একদম এটা নিচে দিয়ে দিবে। তো এই যেই গেটটা তৈরি করেছেন আপনারা জয়নাল ভাই, এই গেটটা যদি ইলেকট্রিক মিস্ত্রির সাথে যোগাযোগ করা যায়, এটা তো মানে রিমোট কন্ট্রোলও করা সম্ভব, এটা সম্ভব, এটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই গেটগুলো খোলা সম্ভব? জি সম্ভব। তো এইগুলোর যে যখন গেটটা লাগাবে বাইরে দিয়ে সিকিউরিটির কি ব্যবস্থা করেছেন? এটা যদি কেউ যদি বাইরে থেকে যদি লাগিয়ে দেয় সবসময় তো এটা এই একটা গেট সবসময় খুলে কিন্তু পকেট পাল্লা হিসেবে যাতায়াত করবে এই একটা দিয়ে, কেউ যদি বাইরে থেকে চলে যায় সেই ক্ষেত্রে তো এটা বড় বড় অ্যাপার্টমেন্টের মধ্যে থাকবে, শুধু এটা এখানে চাপাই দিয়ে যাবে এটা লক হয়ে যাবে, এইভাবে চাপাই দিলে ভাই লক হয়ে যাবে, লক হয়ে যাবে। এখানে হ্যান্ডেল গুলো খুব চমৎকার হ্যান্ডেল, এই যে এখানে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু হ্যান্ডেল ব্যবহার করেছি যে এটা কিন্তু আসলে ডায়মন্ডের মতো দেখা যায়। হ্যাঁ, এটা তো এসএস এর নাকি? জি, এটা এটা কিন্তু সম্পূর্ণই কিন্তু এসএস এর, এসএস এর জিনিস। তো আমরা যেটা মাপটা শুনলাম যে 13 ফিট বাই কয় ফিট? এটা 13 ফিট বাই 9 ফিট। এটার উপরে কিন্তু আরো একটা কালেমা আছে কিন্তু আমার এখানে জায়গা সংকটের কারণে কিন্তু আমি কিন্তু দেখাতে পারতেছি না। এই যে আমার এই পাশে কিন্তু এই কালেমাটা আছে এখানে, এই যে কালেমা এখানে আছে, এটা কিন্তু এটার উপরে বসবে, এই গেটটার উপরে এটা বসবে, কালেমাটা বসবে, চমৎকার। এবং এই যে এটি হচ্ছে জারা এন্টারপ্রাইজের যে ওয়ার্কশপ, এবং আমরা গেটটা যেহেতু এই পাশে আসলাম এই পাশ থেকে একটু গেটটা দেখাই এই পাশের। আর এই যে ভিতরের সিকিউরিটি সিস্টেমটা হচ্ছে একের মধ্যেই দুই, যেহেতু পুরো গেটটা কিন্তু স্লাইডিং এবং কিন্তু কবজা সিস্টেম হয়েছে, এই গেটটার মধ্যে যেহেতু একের মধ্যে দুই আমরা কিন্তু এখানে কিন্তু হ্যান্ডেলটাও কিন্তু একের মধ্যে দুই দিয়ে দিয়েছি, যে এই গেটটা হ্যান্ডেলটা যদি এইভাবে যদি চাপায় দেয় এইভাবে দিলে পরে এটা হ্যান্ডেলে কাজ করবে, এবং যদি হ্যান্ডেলটা যদি এইভাবে যদি একটু ঘোরায় দেয় সেই ক্ষেত্রে এটা তালার কাজ করবে, তালার কাজ করবে, এটা কিন্তু লকের কাজ করবে, কোনো দিকে যাবে না। এবং নিচে কিন্তু আমরা কিন্তু আরো দুইটা কিন্তু সিকিউরিটি কিন্তু সিস্টেমে দিয়ে দিয়েছি, তাতে যেন গেটটা যেন আরো হেভি হয়, কোনো দিকেই যাবে না, বা কোনো দিকে যাবে না, আর অসম্ভব সুন্দর। এবং এটা পিছন সাইডটা আপনাদের দেখালাম যে দুই সাইডটাই একই রকম, যেহেতু সেম টু সেম, যেহেতু এটা শীট নাই, শীট নাই। তো জয়নাল ভাই এইবার একটু দাম দাম দরের দিকে আসি, এই গেটটা কত টাকা রেটে করেছেন আপনারা? এই গেটটা, এই গেটের মধ্যে কিন্তু আমরা মালাবাউল ব্যবহার করেছি সেম ক্যাটাগরিতে, আউট ফ্রেম যেমন আছে 12 গেজের বক্স পাইপ, আর পাল্লা স্ট্রাকচারটা আছে যেমন 14 গেজের বক্স পাইপ, এবং কিন্তু এই যে কাটিং প্লেটটা যেটা কিন্তু ডিজাইন প্লেটটা আছে এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি পাকা 6 মিলি প্লেট। এই ক্যাটাগরিতে যদি কোনো ভাই যদি আমাদের কাছ থেকে এই গেটটা নিতে চায় সেই ক্ষেত্রে দাম পড়বে প্রতি স্কোয়ার ফিট মাত্র 1500 টাকা স্কোয়ার ফিট, 1500 টাকা স্কোয়ার ফিট, মাত্র 1500 টাকা স্কোয়ার ফিট। তো কেউ যদি চায় যে এটার সাথে একটু শীট লাগাতে তাহলে কত টাকা? যদি কেউ যদি শীট পিছনে নিতে চায় সেই ক্ষেত্রে শীটও দেওয়া সম্ভব, সেই ক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিট আরো 100 টাকা করে বেড়ে যাবে, শীট দিলে 100 টাকা, 100 টাকা করে বেড়ে যাবে। তো জানলে এইবার একটু আপনারা জারা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন কিভাবে যোগাযোগ করবে। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীর চর নয়াগাঁও সুচয়ন স্কুলের সামনে, আর স্ক্রিনে কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে কিন্তু সরাসরি কিন্তু ফোনের মাধ্যমে যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন, এবং কিন্তু ফোনের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন। আর যদি কোনো ভাই যদি গুগল ম্যাপটা ভালো বুঝেন সেই ক্ষেত্রে গুগল ম্যাপে গিয়ে যদি সার্চ করেন
জারা এন্টারপ্রাইজ ভিডি দিয়ে তাহলে আবার সরাসরি আমাদের প্রতিষ্ঠানে লোকেশনটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো অর্ডার করার নিয়মগুলো কি? অর্ডার করার নিয়মটা হচ্ছে আমাদের ওনার গেটের যে সাইজ আছে ওই সাইজ অনুযায়ী যদি উনি যদি মাপ যদি দিতে পারে সেই ক্ষেত্রে ভালো, আর যদি মাপ যদি না দিতে পারে সেই ক্ষেত্রে আমাদেরকে বললে আমরা নিয়ে গিয়ে ওনার বাড়িতে গিয়ে মাপ নিয়ে আসবো। তবে এখানে আর একটা কথা আছে, ওইখানে মাপের জন্য গেলে পারে আমাদেরকে অ্যাডভান্স করে দিতে হবে, মানে যখন মাপের নিতে যখন যাবেন তখন অ্যাডভান্সটা করে দিতে হবে। তো এই যে আপনাদের কত পার্সেন্ট অ্যাডভান্স দিলে কাজ শুরু করেন? ওনার গেটের যা দাম আসবে ওইখান থেকে 20% অথবা 30% টাকা আগে অ্যাডভান্স করতে হবে, আর বাকি টাকা ওনার বাড়িতে যখন গেট আমরা লাগিয়ে দিয়ে ওনাকে বুঝিয়ে দিয়ে আসবো ওইখান থেকে ক্যাশে পে করে দিতে হবে। ওই টাকাটা ক্যাশে পে করতে হবে? ক্যাশে। এই ধরনের গেট বানাতে কতদিন সময় লাগে অর্ডার দিলে? 8 ফিট বাই 13 ফিট একটা গেট। এই গেটটা আমাদের কাছ থেকে অর্ডার করেছিলেন হচ্ছে সাভার থেকে ভাই, আর এই গেটটা কিন্তু আমরা কিন্তু সময় নিয়েছিলাম মাত্র 25 দিন। 25 দিন মধ্যে কিন্তু তার আগেই কিন্তু আমরা কিন্তু এই গেটটা কমপ্লিট করে দিয়েছি। বাহ, চমৎকার। তো এই যে গেটগুলো যে যখন ঢাকার বাইরে চলে যায়, ঢাকা থেকে দূরে যায়, যে এই গেটগুলো তো স্টিলের মালামাল অনেক ভারী, তো এগুলোর এই গেটগুলো পরিবহনের খরচটা কার পড়বে? আচ্ছা, আমরা কিন্তু সারা বাংলাদেশে আমাদের ব্যবসা শুরু থেকে আজ অবধি কিন্তু আমরা কিন্তু ফিটিং এই ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে কিন্তু আমরা কিন্তু 50% দিচ্ছি, আর 50% যেই ভাই মালামাল নেবে ওই ভাইকে বহন করতে হবে। যেমন এটা চলে যাবে হচ্ছে সাভারে, এখান থেকে সাভারে যা ক্যারিং খরচ আছে তার 50% টাকা আমরা দিয়ে দিব, আর 50% টাকা যেই ভাই মালামাল নিচ্ছে ওই ভাইকে বহন করতে হবে। মানে 50-50 আপনারা? জি জি, 50-50। তবে এই যে গেটটার আমি যে জিনিসটা আমার কাছে চোখে লাগলো জনাব ভাই, এই গেটের কালারগুলো অন্যরকম লাগছে। জি জি ভাই, এটা এখানে কিন্তু আসলে চমৎকার একটা কালার দিছি, আর এই কালারটা কিন্তু সচরাচর কোনো কোম্পানি দিতে পারবে না, আর এই কালারটা কিন্তু রোদে পুড়বে, বৃষ্টিতে ভিজবে, তারপরেও কিন্তু এই কালারটা কিছু হবে না। আর এই কালারটা হচ্ছে ডোকো পেন্ট কালার। ডোকো পেন্ট? জি, ডোকো পেন্ট। আর এই ডোকো পেন্ট কালারটা কিন্তু সচরাচর কিন্তু কোনো জায়গায় দেখা যায় না, আর এই কালারটা একমাত্র দেখাই যায় হচ্ছে প্রাইভেট কার, বাস এবং ভালো ভালো যেই কোম্পানির গাড়িগুলো আছে সেই গাড়িতে কিন্তু এই এই ধরনের কালারটা থাকে, আর সেই কালারটাই কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু গেটের মধ্যে ব্যবহার করেছি। বাই গড, এই কালারটা, এই ডোকোপিন আপনারা গেটের মধ্যে ব্যবহার করেন? জি জি ভাই, আমরা কাছ থেকে দেখাই। দেখেন এখানে কিন্তু কোনো রকমের দাগ নাই, একদমই স্মুথ। আপনি যদি সামনে দাঁড়ান তাহলে পরে আপনার আয়নার মতন আপনার চেহারা ভেসে উঠবে এই কালারের মধ্যে। চমৎকার, অসম্ভব সুন্দর একটা কালার। এবং এই আপনারা জানেন যে ডোকো পেইন্ট গুলো অনেক দিনের স্থায়ী হয়। জি, কারণ এগুলো অনেক পুটিং কোটিং করে ডোকো পেইন্টটা করতে হয়, এটা নর্মাল কাজ না। তো এই ধরনের এই পেইন্ট গুলো আপনারা এই জারা এন্টারপ্রাইজ থেকে নিয়ে নিতে পারছেন। সুপ্রিয় ভিউয়ার, ভিডিওটি আর দীর্ঘ করবো না, এখানে শেষ করছি। যারা এই ধরনের ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো যারা চাচ্ছেন, এই গেটগুলো সম্পর্কে যে তথ্য দিলাম এগুলো কিন্তু টেকসই, মজবুত এবং নিরাপত্তা অনেক ভালো, এবং তার চাইতে অনেক বেশি ফ্যান্সি একটা গেট, চমৎকার। আপনার যদি অল্প জায়গা থাকে ফোল্ডিং করতে গেলে, যে আমাদের দেখি যে গেট খুলতে গেলে রাস্তা বন্ধ হয়ে যায়, জি, আবার একদিকে স্লাইডিং করতে গেলে আরেক দিকে চলে যায়, এই গেটগুলো সেই সুবিধা সেই অসুবিধাগুলো হবে না। এগুলো কিন্তু অল্প জায়গায় আপনারা গেট খুলে ফেলতে পারবেন ফ্ল্যাট বাড়িতে, এবং আপনাদের যারা অল্প জায়গা আছে তারা কিন্তু অনায়াসে এই গুলো নিতে পারেন। স্ক্রিনে এই যারা এন্টারপ্রাইজের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে নক করে আপনারা কিন্তু এই গেটগুলো অর্ডার করে নিতে পারেন। ভিডিওটিকে শেষ করলাম, যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা এই ধরনের গেট অর্ডার করছেন তারা কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।